প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সরকারি তিতুমীর কলেজের সামনে কিন্তু পুনরায় শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। এই মুহূর্তে সরাসরি সরকারি তিতুমীর কলেজের সামনে থেকে আমরা যুক্ত হয়েছি। প্রিয় দর্শক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পূর্বের ন্যায় আবারও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আবারও কিন্তু তারা কিন্তু রাস্তা অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করছেন। ওই পাশে যাইলে আমার সোনার বাংলার, আমার সোনার বাংলার, আমার সোনার বাংলার, এখানে আন্দোলন করছে। আচ্ছা, এই যে আপনারা এখানে রাস্তায় আছেন, এখানে যে আবারও অবস্থান করছেন, এটা মূল কারণটা কি? আমরা জানি যে আমাদের আজকে সারাদিনে কর্মসূচি শেষে আমাদের যে ভাইরা 12 জন আমাদের কর্মসূচি গেছে, মন্ত্রণালয় গেছে, তাদের কাছে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল, যে প্রেস বিজ্ঞপ্তিটা রিলিজ হয়েছে, কিন্তু আমাদের ভাইদের হাতে দেওয়া হয় না, যদি তাদের হাতে না দেওয়া হয় এবং এর বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র চেষ্টা করে, আমরা এখন রাজপথ ছাড়ি নাই, আমাদের হাতে প্রেস বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। Oh, my God.
ভাই ভাই ইউটিউবে যান, ইউটিউবে যান ভাই। আমাদের প্রিয় দর্শক, আমরা এখন সরকারি তিতুমির কলেজের সামনে আছি। এখানে দেখতে পাচ্ছেন তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পুনরায় কিন্তু এই রাস্তার মাঝখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে সরকারি তিতুমির কলেজের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পূর্বের ন্যায় কিন্তু পুনরায় কিন্তু এখানে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করা হবে তারা কিন্তু এইখানে কিন্তু অবস্থান করবেন। দর্শক, এখানে অবস্থান জানানোর চেষ্টা করছিলাম, এখানে যে শিক্ষার্থীরা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এটা মূল কারণ লেগে উপদেষ্টা কমিটি গঠন করার কথা ছিল, গঠন হয়নি, এই জন্য আমাদের এই জায়গায় অবস্থান। প্রিয় দর্শক, এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং এখানে তাদের যে দাবি রয়েছে সেই দাবি জানার চেষ্টা করছি। এখানে একজন তিতুমির শিক্ষার্থী রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করুন। এখানে আমাদেরকে বিকালে আশ্বাস দেওয়া হয়েছিল যে 3 কর্মদিবসের ভিতরে তিতুমিরের কমিশন গঠন করা হবে বিশ্ববিদ্যালয়ের জন্য, কিন্তু সেটা পরবর্তীতে গঠন করা হয়নি, তার কারণে আমরা এখানে আবার অবস্থান নিয়েছি। এখানে মানে আমরা শুনতেছি যে উপদেষ্টারা মানে বাধা দিছে দুইজন, এই জন্য আমরা আর কি এখানে অবস্থান করছি। আমাদের আমাদের ক্যাম্পাস থেকে একটা টিম নিয়ে যাওয়া হয়েছিল, তারপর থেকে আমরা ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারছি। যতক্ষণ না কমিশন গঠন না হইতেছে আমরা এখানেই অবস্থান করব। হ্যাঁ, আমরা অবস্থান করব, যতক্ষণ না কমিশন গঠন না করা হবে আমরা সারা রাত এখানেই অবস্থান করব। প্রিয় দর্শক, এখানে যে তিতুমির শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তারা যেটা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত কমিশন গঠন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এইখানে অবস্থান কর্মসূচি পালন করবেন।
প্রিয় দর্শক, এখানে আমরা যে শিক্ষার্থী আছে, তিতুমিরের শিক্ষার্থীরা আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব মূলত হলো তারা যে আবারও এখানে পূর্বের ন্যায় অবস্থান করছেন এটা বিষয়ে। আমাদের বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু সব ঠিক থাকা সত্ত্বেও আমাদের প্রেস রিলিজটা আটকে দেওয়া হয়েছে। এটা উপরমহলের হয়তো কোনো ষড়যন্ত্র হতে পারে, তাই জন্য আমরা হয়তো সারা রাত এখানে আমরা অবস্থান করতে পারি, কিন্তু আমাদের প্রেস রিলিজ লাগবে। আমাদের ঘোষণা দিতে হবে যে না, আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় হবে, এটা আমাদের মানে এনশিওর করতে হবে যে না এটা সত্যি। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে আমাদের প্রেস রিলিজ আটকে দেওয়া হয়েছে বিভিন্ন কিছু মহল থেকে, তাই আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আবার যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রেস রিলিজ রিলিজ করা হবে ততক্ষণ পর্যন্ত। জি জি জি, তাদের সবকিছু হয়ে গেছে, কিন্তু আমাদের বললাম তো আমাদের কিছু একটা কোন একটা মহলের ষড়যন্ত্রে এটা আটকে দেওয়া হয়েছে। আবার তারা সময় চাচ্ছে, কিন্তু সময় তো এখানে কিছু নাই। একটু আগে প্রেস রিলিজ দেওয়ার কথা, কিন্তু তারা এখনো দিচ্ছে না, তারা আটকে দিয়েছে। এই জন্য আমরা চাই এখানে সারা রাত হয়তো থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এটা গঠন না হয় যে না আমরা এনশিওর হয়ে যাবো বাসায় যে না আমাদের বিশ্ববিদ্যালয় হবে, এটার পর্যন্ত আমরা এখানে অবস্থান চুক্তি করবো। প্রিয় দর্শক, এখানে যে শিক্ষার্থীরা আছেন তাদের কথা জানার চেষ্টা করছিলাম, তারা যে এখানে অবস্থান কর্মসূচি করছেন, এইটা মূলত কেন অবস্থান কর্মসূচি করছেন এবং হচ্ছে তাদের যে দাবিটা সেটা জানার চেষ্টা করছিলাম। জি ভাইয়া, আচ্ছা, আমাদের বড় ভাইরা আমাদেরকে বলেছে আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য 3 দিনের মধ্যে কমিশন গঠন করে দেওয়ার জন্য উপদেষ্টা মহোদয়রা রাজি হয়েছে, কিন্তু আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের কমিশন গঠন করার জন্য যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল সেটা কোন কুচক্রি মহল আটকে দিয়েছে। এই কারণে আমরা আবার অবস্থান নিতে বাধ্য হয়েছি, এবং আমরা যদি এখান থেকে কোনো ফয়সালা না পাই আমরা আবার আমতলি যাব, আমরা আবার রেলগেট অবরোধ করব। প্রিয় দর্শক, এখানে শিক্ষার্থীরা কথা বলছিলেন এবং তারা যেটা বলছিলেন, যতক্ষণ পর্যন্ত প্রেস রিলিজ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এখানে আরো দুজন শিক্ষার্থী রয়েছেন তিতুমিরের, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের যে আন্দোলন করার এখন যে মানে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা হচ্ছে আমরা চেয়েছিলাম যে আমরা বিশ্ববিদ্যালয়ে দুবান্তরের দাবিতে একটা মঞ্জুরি কমিশন গঠন হোক। পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে সচিবালয় নিয়ে গিয়েছিল, আমাদের মঞ্জুরি কমিশন প্রায় গঠন হয়ে গিয়েছিল। ইতিমধ্যে আমরা খবর পেলাম যে উপদেষ্টাদের মধ্যে কিছু উপদেষ্টা আমাদের যে প্রেস রিলিজটা সেটি আটকে দিয়েছে, এবং এই প্রেস রিলিজটা আটকে দেওয়ার কারণ পিছনে কার কার হাত আছে, কে কে দালালি করছে, এই দালালদেরকে আমরা প্রতিহত করার জন্য বা হচ্ছে আমাদের এই যে যৌক্তিক দাবিটা, এই দাবিটার পেছনে যে কারণটা, এই কারণের পিছনে যে কাদের কাদের হাত রয়েছে, দাবির আগ্রাসন রয়েছে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, যেমন 6টা কলেজের ভিতরে 6টা কলেজ কিন্তু রয়েছে ইতিমধ্যে। 6টা কলেজে যারা রয়েছে তারাও কিন্তু এটার মধ্যে জড়িত। আমাদের মঞ্জুরি কমিশন গঠনের যে প্রেস লিস্টটা আটকে দেওয়া হয়েছে সচিবালয় থেকে, এই এই প্রেস লিস্টে কেন আটকে দেওয়া হয়েছে, এই বিক্ষোভে এই এই কারণে আমরা আবার রাস্তা কর্মসূচি দিয়েছি, এবং আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের যে প্রতিনিধি আমরা সচিবালয়ে পাঠিয়েছি তারা আমাদের কাছে প্রেস লিস্টটা নিয়ে না আসছে, তারা ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে এসে আমাদের কাছে পেপারটা না দিচ্ছে যে আমরা প্রেস লিস্ট পেয়ে গিয়েছি, আমাদের মঞ্জুরি কমিশন গঠন হয়ে যাবে 3 দিন 3 কর্মদিবসের মাধ্যমে, তখনই আমরা রাস্তা ছেড়ে উঠব, অথবা এখন আমরা এই রাজপথ ছাড়বো না। এবং আমরা কিন্তু পুলিশ প্রশাসন আমাদের কথা দিয়েছিল যে রাস্তা আমাদেরকে ছেড়ে দিতে, আমাদের দাবি তারা মেনে নিয়েছে, আমাদের মঞ্জুরি কমিশন তারা গঠন করে ফেলেছিল ইতিমধ্যেই। কিন্তু আমরা যখন ক্যাম্পাসমুখী হয়ে গিয়েছি, ক্যাম্পাসমুখী হয়ে যাওয়ার পরে আমরা যখন যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি, তারা কিন্তু আমাদের কথা শুনেনি, তারা আবার আমাদের যে প্রেস রিলিজ বা হচ্ছে আমাদের মঞ্জুরি কমিশনের যে কার্যকলাপটি সেটি বন্ধ করে দিয়েছে। এবং এই জন্য আমরা তিতুমির কলেজকে আমরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য আবার আমরা মাঠে নেমেছি, ততক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি আমরা সমর্থন পাচ্ছি, আমরা এই দাবি চালিয়ে যাব। আমাদের এই ব্যক্ত
আমাদের প্রেস রিলিজ আটকে দিয়েছি আমরা ইতিমধ্যে শুনেছি যে যে আমাদের যে উপদেষ্টা নাহিদ এবং আসিফ সাহেব আমরা এতটুক মানে এই শুনতে পেরেছি যে তারা দুইজনই আমাদের আটকে দিয়েছে এবং এর মধ্যে আরো কারো কারো আরো বিশেষ কোন ব্যক্তির হয়তো হাত থাকতে পারে তারাও আমাদের এই এই প্রেস লিস্ট আটকে দিয়েছে এবং কারা এখন যারাই করুক তারা তাদের কোনো এই যে অপকর্ম তাদের কোনো হচ্ছে দালালি আমরা সহ্য করবো না। তিতুমির বিশ্ববিদ্যালয় আমরা করে তারপরে আমরা মাঠ থেকে উঠবো। আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাবি আমাদের উপর কি আগ্রাসনটা চালাচ্ছে। ঢাবি কিন্তু তারা চায় আমাদের উপর আধিপত্য করুক, ঢাকার ভেতরে যেন তাদের কোনো অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারে। তাদের কিন্তু এটা অপচেষ্টা সারা জীবনে ছিল এবং আমরা যেন তাদের দাসত্ব করে যেতে পারি, তাদের দাসত্ব করার জন্য তাদের যে আধিপত্য এই আধিপত্যটা যেন আমরা না করতে পারি বা ঠেকাতে না পারি, বা তাদের আমরা যে শিক্ষাক্ষেত্রে তিতুমির বিশ্ববিদ্যালয় যেন কোনো বিষয়ে যেন তাদের ভাগ্য বসাতে না পারে, হয়তো এই এই সাংগঠনিক কিছু কারণে তারা আমাদের বিরোধিতা করছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আগ্রাসন তো এটা নতুন কিছু নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেই আমাদের যখন থেকে মানে তিতুমির কলেজ বলুন মানে ঢাকার যেই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গুলো সেই বিদ্যাপীঠ গুলোর মধ্যে যে যে বিশ্ব কলেজ গুলো রয়েছে তারা তাদের মধ্যে তিতুমির কিন্তু অন্যতম এবং এখানে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ একটা যৌক্তিক দাবি কিন্তু রয়েছে। এখন ঢাবি চাচ্ছে আমরা তাদের অধিভুক্ত হয়ে থাকি এবং তাদের আমাদের যদি বিশ্ববিদ্যালয় হয়ে যায় তাহলে তো তাদের আর আগের মতো যে এই একটা ভাই থাকে এটা থাকবে না, ব্যবসা বাণিজ্য শিক্ষা বাণিজ্য থাকবে না। তাদের প্রাচ্যের অক্ষর বলে তারা সবসময় আমাদেরকে চিলে চিলি করে, তাদের মধ্যে তো আমরা তেমন কিছু দেখতে পাই না, তাদের ক্রিয়েটিভিটি তো আমরা দেখতে পাই না। তারা এখন এই জন্য আমাদেরকে হয়তো দাবিয়ে রাখার জন্য তুমি ঢাকার মধ্যে যেন কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না গড়ে ওঠে তাদের এই একটা অপকর্ম হয়তো থাকতেই পারে। আমরা এতটুকু সন্দেহের জন্য ভাজক কিছু বলতেছি, তবে আমরা এখনো শিওর না যে কেন তারা এরকম করছে এবং কেন সচিবালয় আমাদের প্রেস রিলিজ আটকে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে আমরা আমাদেরকে কিন্তু আশ্বাস করেছিল আমাদের আমাদের এই আশ্বাসের কারণে কিন্তু আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন ব্যারিকেডটা ছাড়ার পরে আমাদেরকে পুলিশ প্রশাসন সেনাবাহিনী থেকে শুরু করে সবাই আমাদেরকে সমর্থন দিয়েছে এবং আমাদের প্রিন্সিপালও আমাদেরকে সমর্থন দিয়েছিল। কিন্তু এখন আমাদের যখন আমাদের 11 জনের একটা কমিটি আমরা সেখানে পাঠিয়েছি সচিবালয়ে, তারা কিন্তু আমাদের কথা শুনেনি, তারা বরঞ্চ তারা কমিটিটা হতে হতেই তারা এই যে প্রেস লিস্টটা আটকে দিয়েছে এবং আমাদের এই মুহূর্তে আমরা খবর পেয়েছি যে আমাদের উপদেষ্টা বা আমাদের যারা সেখানে কমিটিতে রয়েছে তিতুমির ঐক্যের কমিটিতে তারা কিন্তু সচিবালয় ছাড়বে না, তারা সেখানে অবস্থান নিয়েছে, তারা সেখানে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা প্রেস লিস্টটা পাচ্ছি এবং আমাদের সমর্থন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয় আমরা করতে পারি। তিতুমির বিশ্ববিদ্যালয় দাবি পরবর্তী না গেলে আমরা কিন্তু থাকবোই, আমরা মাঠে ছিলাম এখনো থাকবো এবং আমাদের এই তিতুমির বিশ্ববিদ্যালয় তো কোনো অযৌক্তিক কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা বলিনি। আমাদের এখানে ইন্টার্ন নেই, আমাদের এখানে ডিগ্রি নেই, আমরা আমরা এখানে আমাদের এখানে মাস্টার্স রয়েছে এবং আমাদের এখানে মনোরম পরিবেশ এবং হচ্ছে আমাদের শিক্ষাগত কার্যকলাপ সবকিছু আমাদের ঠিকঠাক রয়েছে, তাহলে আমরা কেন এখানে থেকে আমরা বিচ্ছুত করবো এবং